গভীর অরণ্যে ক্লান্ত একলব্য ঘুমোচ্ছিল। পা টিপে টিপে সন্তর্পণে চলাচল করছিল বাতাস। হঠাৎ একলব্যের ঘুম ভেঙে গেল। উঠে দেখল কেউ কোথাও নেই, সব ফাঁকা। তার তীর ধনুক বর্ষা বল্লম ঢাল কিছু নেই, সব উধাও। মাথাটা কেমন ঘুরে গেল একলব্যের। একলব্য ভয় পেল, ভয় পেয়ে সে ছুটতে লাগলো। ছুটতে 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 একসময় অরণ্য অগভীর হয়ে এলো। সামনে প্রশস্ত পথ, সেই পথে শান্ত এক ঋষি ধীর পায়ে হেঁটে যাচ্ছেন। একলব্য দৌড়ে তার কাছে গেল, ছোঁয়াচ বাজিয়ে সাষ্টাঙ্গে প্রণত হল। তারপর বলল, মহোদয়, অর্জুন যুধিষ্ঠির দ্রোণাচার্য সবাই কোথায় গেল, কাউকে দেখছি না। ঋষি হেসে বললেন, ওরা কেউ নেই। নেই নেই না না, ওরা সবাই অরণ্য ছেড়ে চলে গেছে। কোথায়? বঙ্গদেশে, কলকাতায়। পরদিন সকালে ক্যানিং লোকালের প্রচণ্ড ভিড়ে সিদ্ধ হতে হতে একলব্য শিয়ালদা স্টেশনে এসে নামল। লাখ লাখ মানুষ পিল পিল করে ছুটছে। একলব্য ভাবল, যুদ্ধ লেগেছে তাহলে। কিন্তু নেই তলোয়ার, নেই তীর ধনুক, নেই ঘোড়া, নেই হাতি, নেই। একলব্য ঘাবড়ে গেল। একটা উঞ্চ হোমগার্ড চালওয়ালি এক বাচাল বউয়ের সঙ্গে রঙ্গ করছিল। একলব্য হোমগার্ডটিকে সৈনিক ভেবে প্রশ্ন করল, মান্যবর, যুদ্ধটা ঠিক কোথায় হচ্ছে? যুদ্ধ? কিসের যুদ্ধ? হ্যাঁ, এই যে এত সৈন্যতল ছুটছে। সৈন্য? যুদ্ধ? সাত সকালে মাল টেনেছিস, দেব সারা গারদে ঢুকিয়ে যা, ভাগ। একলব্য আবার ঘাবড়ে গেল। চালোয়ারি বউটা অসভ্যের মতো হাসছে। একলব্য এগিয়ে গেল। মৌলালির মোড়ে জমাট দইয়ের মতো জ্যাম। কলকাতাকে কান ধরে দাঁড় করিয়ে রেখে বিশাল এক মিছিল চলেছে, চিৎকার, হই হই, স্লোগান। একলব্য অবাক হয়ে ভাবল, যুদ্ধ তাহলে সত্যিই লেগেছে। ওই তো পতাকা, ধ্বজা, লাঠি, রক্তে দোলা লাগলো একলব্যের। মিছিলের পাশাপাশি চলতে চলতে একজনকে প্রশ্ন করল, তোমরা কারা? কোথায় যুদ্ধ হচ্ছে? তোমরা কোন দিকে, কৌরব না পাণ্ডব? লোকটা তীক্ষ্ণ চোখে একলব্যকে মেপে নিয়ে বলল, আমরা ঝাণ্ডব। তার মানে? আমরা ঝাণ্ডা বহন করি। কার ঝাণ্ডা? বুধবারে জাতীয় দলের, বৃহস্পতিবারে আন্তর্জাতিক দলের, শুক্রবারে জেলার, শনিবারে পাড়ার, এইরকম চলতে থাকে। একলব্য আবার ঘাবড়ে গেল। হঠাৎ আচমকা প্রশ্ন করল, আচ্ছা অর্জুন যুধিষ্ঠির দ্রোণ এরা সব কোথায়? যুদ্ধটা ঠিক কোনখানে হচ্ছে? মিছিল এগিয়ে গেল। একলব্য জনে জনে একই প্রশ্ন বার বার করতে লাগলো। হঠাৎ সশব্দে বোমা ফাটল, তারপর হঠাৎ প্রচণ্ড ছুটোছুটি, হুড়োহুড়ি, ঠেলাঠেলি, বাসের হর্ন, পুলিশের সাইরেন, মানুষের আর্তনাদ, ছত্রভঙ্গ, টিয়ার গ্যাস, চোখে জ্বালা, তারপর ভীষণ শব্দ, গুড়ুম গুড়ুম, গুলি চলছে, লোক ছুটছে, লোক পড়ে যাচ্ছে, একজনকে মারিয়ে থেতলে অন্যজন পালাচ্ছে। একলব্য ভেবাচাকা খেয়ে গেল। হঠাৎ ভিড়ের ঠেলায় ছুটতে শুরু করলো। ছুটতে 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 একটা অন্ধ গলির ভেতরে একটা ছোট্ট দোকানের আধখোলা দরজা দিয়ে ভেতরে সেঁধিয়ে গেল একলব্য। কৌটোর মতো ছোট দোকান ঘরে এক পাল ভয়ার্ত বিপন্ন মানুষ, সশস্ত্র, শব্দহীন। একলব্য জিজ্ঞেস করল, কি হয়েছে? একজন ফিসফিস করে বলল, যুদ্ধ। যুদ্ধ কোথায়? অর্জুন, ভীম, যুধিষ্ঠির, দ্রোণাচার্য সবাই কোথায়? কেন, ওদের কি দরকার? আমি ওদের দেখিয়ে দিতে চাই যুদ্ধ কাকে বলে। আমি একলব্য, ছলনা করে, ঈর্ষা করে, ধাপ্পা দিয়ে আমাকে হারানো যায় না। বলতে বলতে একলব্যের রোগ চেপে গেল। সে চিৎকার করতে লাগলো, দ্রোণাচার্য আমায় অপমান করে তাড়িয়ে দিয়েছেন, আমাকে অস্ত্র শিক্ষা দিতে অস্বীকার করেছেন, অর্জুনের স্বার্থে, আমার গুরুভক্তির সুযোগে আমার বুড়ো আঙুল ছিনিয়ে নিয়েছেন, তবু আমি হারিনি, আমি হারতে জানি না। দোকানদার দম বন্ধ কুঠুরির অসহ্য উৎকণ্ঠায় এতক্ষণ কাঁপছিল। একলব্যের হঠাৎ এমন চিৎকারে ভয়ে একেবারে একেবারে মরিয়া হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে তীব্র স্বরে বলে উঠল, সবাই মিলে ওই বেদরা লোকটাকে বের করে দিন, ও নিজেও মরবে, আমাদেরকেও মারবে। ওর চেঁচামেচিতে পুলিশ এখানে ঢুকবে, তারপর টেনে বের করবে, এক এক করে পিটিয়ে লাশ বানাবে, বের করে দিন, বের করে দিন ওকে। সবাই প্রাণের ভয়ে আসন্ন পুলিশি নির্যাতনের আতঙ্কে এক চোখে ধাক্কা মারতে লাগলো একলব্যকে। একলব্য দরজা খুলে ছিটকে পড়ল গলির রাস্তায়। শুনতে পেল ভেতর থেকে কে যেন বলছে, যা সালা, রাস্তায় খোঁজ তোর অর্জুন আর দ্রোণাচার্যকে। একলব্য সম্বিত ফিরে পেল। তারপর শুনশান ফাঁকা গলিতে শক্ত হয়ে দাঁড়িয়ে
কলকাতা কাঁপিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বলতে লাগলো, অর্জুন অর্জুন কোথায় তুমি? দ্রোণাচার্য সামনে এসো, আমি তোমাদের যুদ্ধে আহ্বান করছি, এসো লড়ো আমার সঙ্গে। আমি আজ প্রমাণ করে দিতে চাই আমি অপরাজেয়, আমি হারতে শিখিনি। আমি অর্জুন অর্জুন আমি এসেছি, আমি এসেছি দ্রোণাচার্য। বড় রাস্তার মোড় থেকে হঠাৎ বিদ্যুতের ঝলক, একটা বুলেট এসে একলব্যের বুকটা ছিঁড়ে দিয়ে গেল। ফিনকি দিয়ে রক্ত পড়ল কালো রাস্তায়, রক্ত রক্ত শুধু রক্ত। মুখ থুবড়ে একলব্য শুয়ে রইল সেই রক্তাক্ত ধুলোয়। মারা যাবার আগের মুহূর্ত পর্যন্ত বিড় বিড়ি করে বলে যেতে লাগল, আমি এসেছি আমি এসেছি অর্জুন আমি এসেছি।